ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শাখামনক নিয়ে কলেজ ক্যাম্পাস বসন্ত তেরন লাম সগলাই তাংসাল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শাখামনক বহাগতে কাশে হিমবতক দেখলাই জাকা হিমবতক মেডিকেল কলেজ বেস্ট কানিসিমি দেখলাই জাকা আরও জুদা জুদা পালি শিল্লাইকা তে টং টং লাইকা ফংনিসিমি হরজরা জুদা জুদা পান্ডানি বিশিংতে লাম সকজাকাই তে টং টং লাইনে বসন্ত তেরন রসাবই স্বস্তি ন গোবিন্দম স্বস্তি নচিদানন্দ স্বস্তি ন বাসুদেব বিষ্ণু দদাতুঃ স্বস্তি নারায়ণাভয় স্বস্তি ন পতনাভ পুরুষোত্তম দদাতুঃ স্বস্তি ন বিশ্বেশকেশন বিশ্বেশ্বর স্বস্তি ন বনতে হরি স্বস্তি ন অঞ্জনাসুদন ভাগবত দদাতুঃ স্বস্তি স্বস্তি সুমঙ্গল কে সর্বেশ্বর মহান শ্রীকৃষ্ণ হৃদানন্দ গণ সর্বেশ্বর দদাতুঃ স্বাস্থ্য পরিষেবা সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে অংশগ্রহণ করতে হবে, কিন্তু কেউ কেউ পরিষেবা নেবে, কেউ কেউ হচ্ছে এই পরিষেবার জন্য তিনি শ্রমদান করবেন, আর বিভিন্ন ধরনের মানুষজন যারা পারবেন এখানে ফিনান্স করবেন। হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট, সঙ্গে সঙ্গে এডুকেশন সেক্টরের ডেভেলপমেন্ট, হোলি উৎসবকে কেন্দ্র করে, এই দোল উৎসবকে কেন্দ্র করে সমাজের সমস্ত স্তরের মানুষকে একত্রিত করে একসঙ্গে ডেভেলপমেন্টের কাজে এগিয়ে যাওয়ার জন্য এই উৎসব। আর যেহেতু আমরা বোলপুর থেকে এসেছি, কবিগুরুর ভাব আদর্শ, তার উপর দোল খেলা শান্তিনিকেতনে হয়, সেই শান্তিনিকেতনে দোল উৎসবকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাইছি সকল ধর্ম সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে, যে এটা কর্মের দোল, এটা মনের দোল, এবং ঋতুরাজ বসন্তকে আহ্বান করা হচ্ছে সকলে কর্ম উপযোগী হওয়ার মানসিকতা গঠন করার জন্য। আমাদের মানসিকতা বাদ দিয়ে ত্রিপুরায় সব আছে, নেগেটিভ মানসিকতাটাকে ইতিবাচক মানসিকতার লক্ষ্যে ইস্কন থেকে এসছেন, রামকৃষ্ণ মিশন থেকে এসছেন, ভোলাগিরি থেকে এসছেন, এবং বিভিন্ন ধরনের আশ্রম এবং বিভিন্ন সংগঠন, তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মানে অংশগ্রহণ আমি অভিভূত এবং উজ্জীবিত। এই দোল প্রতি বছরই এইভাবেই অনুষ্ঠিত হবে, এর জন্য আপনাদের মারফত জানাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে একটা কমিটি করে এই দোল আগামী বছর থেকে শান্তিনিকেতনের দোলের যে রূপ সেই রূপ নেবে আমি আশা করছি, এবং ইন্টারন্যাশনাল লেভেলে সকলের সহযোগিতায় হয়ে যাবে। সকলকে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানালাম। ধন্যবাদ।